সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই পর্বে আমরা আরেকটি টেক্সট ইফেক্ট দেখব তো প্রথমে আমরা একটি নিউ ফাইল নিয়ে নেই দেখুন আমি একটি নিউ ফাইল নিয়ে নিলাম এবারে আমরা এই নিউ ফাইলে একটি টেক্সট লিখবো আমরা টেক্সটটি লেখার আগে আমাদের টেক্সটটির কালারে পরিবর্তন করে নেই আমরা এখানে একটি টেক্সট লিখি সাপোজ অ্যাডোবি ফটোশপ কথাটি লিখি দেখুন অ্যাডোবি ফটোশপ এবারে এই টেস্টটিকে আমরা কন্ট্রোল টি প্রেস করে আমাদের উইন্ডোর সাইজ অনুযায়ী বড করে নেই এবারে আমরা আমাদের এই টেক্সটটিকে একটি ফিল্টার ইফেক্ট দিব সেটি হচ্ছে ডিস্ট্রড অপশানে গিয়ে আমরা এখান থেকে পিঞ্চ অপশনটি দিব দেখুন পিঞ্চ অপশনে অ্যামাউন্ট ফিফটি পারসেন্ট করা আছে আমরা এই যে এটা আর্টিস্টিক ইফেক্ট এই অ্যাডোবি ফটোশপ লেখাটিকে আমরা একটা আর্টিস্টিক ইফেক্ট দেওয়ার জন্য এই পিন্স ইফেক্ট অ্যাপ্লাই করব এখান থেকে আমরা ডায়ামিটার বাড়িয়ে কমিয়ে আমাদের টেক্সটের ইফেক্টকে চেঞ্জ করে নিতে পারি দেখুন ডায়ামিটার বাড়ালে এক ধরনের ইফেক্ট এবং ডায়ামিটার কমিয়ে নিলে এক ধরনের ইফেক্ট হচ্ছে তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটা ইফেক্ট দিব দেখুন পিন্স ইফেক্ট এবারে ওকে প্রেস করার সাথে সাথেই আমরা আমাদের ইফেক্টটি পেয়ে যাব তো এবারে আমরা আমাদের এই টেক্সটটিকে ব্লেন্ডিং অপশন মুডে নিয়ে যাব এবং ব্লেন্ডিং অপশন মুডে যে আমরা সর্বপ্রথম যেটি করবো সেটি হচ্ছে আমরা এটির একটি স্ট্রোক কালার দিয়ে দিব স্ট্রোক কালারটি রেড আমরা রেডের মাত্রাটি কমিয়ে নেবো যতটুকু পারা যায় এবং আমরা এখানে ড্রপ শ্যাডো অপশানটি অন করব এবং ড্রপ শ্যাডোর যে কালার আছে এটিকে আমরা বেগুনি দিব এবং আমরা এই ব্লেন্ড মুড মাল্টিপ্লাই অপশনকে নর্মাল করে দিব আমরা আমাদের এই ড্রপ শ্যাডোর মাত্রাটি একটু বাড়িয়ে নেই এবং আমরা এখান থেকে বেভেল করবো যাতে একটু লেখাগুলো মোটা দেখায় এবং বেভেলের এই শ্যাডো মুডের এখানে ব্ল্যাক কালারের এখানে আমরা একটি ইয়োলিশ ভাব আনবো অতএব আমরা এখানে ইয়েলো কালার দিব এবং আমরা এটির ওপাসিটি একটু বাড়িয়ে দেব ইলিশের উপাসিটিটা একটু বাড়িয়ে দেব এবং এটিকেও নর্মাল করে নেব দেখুন নর্মাল করার সাথে সাথে আমরা আমাদের বেবেল অপশনে একটি ইয়লিশ ভাব পেয়ে গিয়েছি তো এইভাবে আমরা একটা টেক্সটকে একটা সুন্দর ইফেক্ট দিতে পারি দেখুন এই অ্যাডোবি ফটোশপ কথাটিকে এখন অনেক প্রাণবন্ত মনে হচ্ছে তো এই ইফেক্টটির পাশাপাশি আমি আরেকটি ইফেক্ট দেখাবো একটি একটি ইফেক্ট আবার আপনি ইচ্ছা করলে এই ইফেক্টটির আর একটি কপি করে নিই আমরা দেখুন এটিকে বলা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার অর্থাৎ আমি একটি লেয়ারকে আরেকটি লেয়ারে পরিণত করলাম এবারে আমরা আমরা আগে যে কাজটি করেছি এই লেয়ারটির ভিজিবিলিটি অফ করে দিই আমরা পরের লেয়ারটিতে আসি এবারে আমরা এই লেয়ারটিতেই আমাদের কাজ করব এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের কম্পিউটার ডিস্ক থেকে একটি ইমেজ ওপেন করে নিতে হবে তা আমরা ওপেন অপশনে গিয়ে দেখুন আমাদের হার্ড ডিস্ক অনেক ধরনের টেক্সচারাইজ ইমেজ আছে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি ইমেজ নিয়ে আমরা আমাদের মূল ছবিতে অ্যাপ্লাই করব আমরা কম্পিউটারে এই ইমেজটি ওপেন করলাম এবার আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এই ইমেজটিকে ড্রাক করে টেনে নিয়ে আমাদের মূল যে উইন্ডো এই উইন্ডোতে নিয়ে যাব। এবারে আমরা এই ইমেজটিকে ক্লোজ করে দিই কারণ এটির আমাদের আর প্রয়োজন নাই আমাদের এই ইমেজটি এখন কপি হয়ে আমাদের মূল উইন্ডোতে চলে আসছে এবার আমরা এই ইমেজের লেয়ারটিকে আমরা আমাদের টেক্সট লেখার নিচেই লেয়ারটিতে নিয়ে আসি দেখুন তো এখন আমরা যেটি করবো সেটি হচ্ছে আমাদের অ্যাডোভি ফটোশপ লেখা যে লেয়ারটি আছে এটিকে আমরা কপি করব তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে এবারে আমরা মাউস দিয়ে মাউসের লেফট বাটন প্রেস করে আমরা আমাদের লেয়ারটিতে একটি ক্লিক করব এবং এই ক্লিকের সাথে সাথে দেখুন অ্যাডোবি ফটোশপ লেখাটি সিলেক্টেড হয়ে গেছে এবারে আমরা লেয়ার নে ক্লিক করব। লেয়ার ওয়ানে ক্লিক করে আমরা আমাদের এই অ্যাডোবি ফটোশপ লেখাটি অর্থাৎ এখন সিলেক্টেড হয়ে আসছে দেখুন এই লেয়ার ওয়ান অর্থাৎ অ্যাডোবি ফটোশপের আদলে লেয়ার ওয়ানের কিছু অংশ আমরা কপি করব বা কাট করব আমরা কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেই এবারে আমরা দেখতে পাবো যে আমাদের এই লেয়ারটির একটি অংশ কপি হয়েছে দেখুন অ্যাডোবি ফটোশপ লেখাটি আমরা কপি করেছি যেটি আমাদের মূল ইমেজের থেকে আমরা কপি করেছি এবারে আমাদের এই মূল ইমেজের যে লেয়ার ওয়ান এই লেয়ারটি আমাদের আর প্রয়োজন নাই অতএব আমরা এটিকে ড্রাক করে এই ডাস্টবিন আলা অংশে আমরা ছেড়ে দিব অর্থাৎ ডিলেট করে দিব লেয়ারটি তো এবারে অ্যাডোবি ফটোশপ লেখা এই অংশটিকে আমাদের উপরের অংশে নিয়ে যাই এবং এবার আমরা ভিজিবিলিটি অন করি আমাদের নিচের লেয়ারটির দেখুন ভিজিবিলিটি অন করার সাথে সাথে আমরা আরেকটি ইফেক্ট পাচ্ছি অর্থাৎ আমাদের অ্যাডোবি ফটোশপ লেখাটির একটা সুন্দর ইফেক্ট তৈরি হয়েছে এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাব যে আমাদের নিচে অ্যাডোবি ফটোশপটি অলরেডি আছে এবং তার উপরে আমরা এই লেয়ারের এই ইফেক্টটি পেস্ট করেছি এবারে আমরা এই উপরের যে অ্যাডোবি ফটোশপ লেখা যে লেয়ারটি এই লেয়ারটির ভিজিবিলিটি ওপাসিটি আমরা একটু করে কমিয়ে দেবো তো কমিয়ে দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অ্যাডোবি ফটোশপ লেখাটি কালো হয়ে আসছে এজন্য আমরা অ্যাডোবি ফটোশপ লেখার যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে আবার একটু সিলেক্ট করব এবার এই অ্যাডোবি ফটোশপ লেখা লেয়ারটিকে আমরা আবার কন্ট্রোল প্রেস করে কীবোর্ড থেকে এই ফটোশপটি সিলেক্ট করে আমরা অল্টার ডিলেট দিয়ে আমাদের অ্যাডোবি ফটোশপ লেখাটিকে সাদা করে নিই এবারে আমরা আমাদের ইফেক্টটিকে অ্যাপ্লাই করি এবং আমরা লেয়ার ওয়ানে গিয়ে আমরা আমাদের একটা ইফেক্ট পাচ্ছি দেখুন অ্যাডোবি ফটোশপের একটি ইফেক্ট আমরা পেলাম তো এইভাবে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী এবং আমরা আমাদের এই ডিজাইনগুলোকে আরও সুন্দর প্রাণবন্তভাবে দেখার জন্য আমরা অবশ্যই আমরা বাসায় প্র্যাকটিস করব বাসায় প্র্যাকটিস করলেই আমরা এই ফটোশপের এই ধরনের ইফেক্টগুলো দিয়ে আমরা টেস্ট করে দেখতে পারবো দেখুন এক একটি লেয়ারের ভিজিবিলিটি অফ অন করে আমি দেখাচ্ছি এক একটি লেয়ারের ভিজিবিলিটি অফ অন করে দেখলে আপনি এর ইফেক্টগুলো আলাদা আলাদাভাবে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন কোনটি কেমন ইফেক্ট সৃষ্টি করেছে ধন্যবাদ